নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, মঙ্গলবার সংকটমোচন হনুমানজির পুজো করার দিন। এই দিন সন্ধ্যাবেলায় ভক্তি ভরে সংকটমোচনের পুজো করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু এই দিন এমন কিছু কাজ আছে যা একেবারেই করা উচিত নয়। এতে সংকটমোচনের রোষে সংসারে অশান্তি নেমে আসতে পারে। যারা হনুমানজির পূজা করে থাকেন তারা তো একেবারেই এই সমস্ত কাজগুলো মঙ্গলবার দিন করবেন না। মঙ্গলবার দিন অত্যন্ত একটি শুভ দিন। এই দিনকে হনুমানজির বার বলে ধরা হয়। মনে করা হয় এই দিন কোনো প্রাণীর হত্যা করা খুবই অশুভ, এতে পাপ বাড়তে থাকে, তাই মঙ্গলবার আমিষ খেতে নিষেধ করা হয়। অনেকে এমনটাই মনে করেন হনুমানজির পুজো করলে মনের সমস্ত সাদ ইচ্ছা পূরণ হয়, মনের মতন চাকরি পাওয়া যায়, ফলে অর্থনৈতিক উন্নতিও ঘটে চোখে পড়ার মতন। কিন্তু সপ্তাহের এই বিশেষ দিনে আমিষ খাবার খেলে হনুমানজি কিন্তু বেজায় ক্ষুণ্ণ হন, তাই অর্থনৈতিক সংকট বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। নিয়মিত হনুমানজির পুজো করলে মনের জোর বা আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, সেই সঙ্গে তার আশীর্বাদ পেতে গেলে অবশ্যই মঙ্গলবার দিন আমিষ খাওয়ার আপনাদের ত্যাগ করতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় প্রসাধনী সামগ্রী কিনতে যাবেন না, এতে বিয়ের সম্পর্ক ভেঙে যেতে পারে। সোমবার এবং শুক্রবারই উপযুক্ত দিন প্রসাধনী সামগ্রী কেনার জন্য। মঙ্গলবার সকালে পুজোর আগে ঘর পরিষ্কার করতে হয়, তেমনি সন্ধ্যার পূর্বে অর্থাৎ সূর্যাস্তের আগে ঘর ঝাড়ু দিয়ে বিশেষ করে পরিষ্কার করতে হয়। বিশেষত প্রবেশদ্বার কখনোই নোংরা রাখা উচিত নয়। রাতে রান্নাঘর পরিষ্কার করার পরই ঘুমোতে যাওয়া উচিত। রাতে বাড়িতে এঠো বাসন জমিয়ে রাখা উচিত নয়। এই দিন দুধের তৈরি কোনো খাবার আপনারা নিজেরা খাবেন না, কিন্তু হ্যাঁ, বানিয়ে ভগবানকে নিবেদন করুন, তারপরে প্রসাদ হিসেবে সেটাকে বিতরণ করুন। মঙ্গলবার বেসনের তৈরি বোঁদে কিংবা লাড্ডু দিয়ে সংকটমোচনকে পুজো দিন। এতে আপনাদের খুব ভালো হবে। কালো রঙের পোশাক কিনবেন না, বরং লাল রঙের পোশাক এই দিন পরুন, এতে মঙ্গলের দোষ কেটে যায়। শ্রী হনুমানের আশীর্বাদ লাভ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ছোঁয়া লাগে, কিন্তু মঙ্গলবার যদি মাছ মাংস খান তাহলে কিন্তু ফল একেবারেই উল্টোটাও ঘটতে পারে। হনুমানজির পূজা করার সময় খেয়াল করে একটা তুলসীর মালা তাকে নিবেদন করতে ভুলবেন না, সেই সঙ্গে একটা লাল পতাকা যাতে জয় শ্রী রাম লেখা রয়েছে তা হনুমানজির সামনে রাখতে হয়। এছাড়া বজরঙ্গলির পুজোর সময় কমলা রঙের সিঁদুর, জাসমিন তেল এবং লাল মিষ্টি অবশ্যই তাকে নিবেদন করুন। এই ছোট ছোট নিয়মগুলো যদি আপনারা মঙ্গলবার দিন পালন করতে পারেন, দেখবেন আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি নেমে আসবে, আপনাদের মনস্কামনা পূর্ণ হবে, আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবেই হবে। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।